বন্ধুরা, আমরা যেহেতু বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জেলাতে ডিজাইন রুম পেন্টিং সহ জিপসাম ডেকোরেশনের কাজগুলো এবং কিচেন ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট এবং এই ফার্নিচারগুলো লেকার পালিশ পুরা করে থাকি, নতুন পুরাতন ফার্নিচার লেকার পালিশ করে থাকি, তো সেক্ষেত্রে আমাদের এখন তো ইন্টারনেট ছাড়া চলেই না, যার জন্যেই আমরা অনেক বাসায় ওয়াইফাই পাই, আবার অনেক বাসায় পাই না। যার জন্যে আমরা যে বাসায় পাই না সেই বাসায় আমরা কী করেছি, মডেম একটা কিনে নিয়েছি। দেখুন, এটার প্রাইস কিন্তু ওঠানামা করে, তবে আমরা 1000 টাকা দিয়ে কিনেছি। এই প্যাকেটটা ভালোভাবে যদি দেখেন তাহলে এখানে বিস্তারিত দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে এখানে। দেখুন, এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তবে আজকে খুলে দেখবো যে আসলে আমাদের এটা নেট কানেক্ট পায় কি না। আমরা এখন প্যাকেটটা খুলছি, সুন্দরভাবে আস্তে আস্তে খুলে নিব। খোলার পরে দেখব এর ভিতরে সুন্দর একটা প্লাস্টিকের প্যাকেট আছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর। এখানে লেখা আছে 4G LTE ওয়াইফাই মডেম। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর ভিউয়ার্স, দেখুন অনেক সুন্দর। এখানে দুইটা পার্ট আছে, পিছনে হচ্ছে আপনার, এখানে হয়তো ব্যাটারি দেওয়া আছে, এটা সিম, এটা হচ্ছে USB কেবল আছে এখানে। এটা খুলতে হবে এইভাবে, আপনাকে আস্তে করে খুলে দিবে। এটা কিন্তু USB কেবল, আর এর ভিতরে আপনি সিমটা ইউজ করতে পারবেন। এটা যদি আস্তে করে চাপ দেন এদিকে তাহলে আপনি আলতো করে এটা খুলে যাবে। খোলার পরে আপনি এখানে সিম দিতে পারেন। সিমটা ভরে নিলাম, দেখুন ছোট্ট করে একটা সিম দিয়ে রেখেছি। এখন এটা ব্যবহার করার জন্য প্রয়োজন হবে আপনার একটা পাওয়ার ব্যাঙ্ক। পাওয়ার ব্যাঙ্ক লাগানোর আগে আমি আরেকটা জিনিস দেখিয়ে রাখি। এই ওয়াইফাই সেটিং করতে আপনার লাগবে হচ্ছে এখানে যে, দেখুন এখানে এই যে ওয়াইফাই কি একটা পাসওয়ার্ড দেওয়া আছে, সেই পাসওয়ার্ডটা আপনার লাগবে 1 থেকে 90 পর্যন্ত। এটা আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি ভিউয়ার্স, আস্তে করে। বাস, এটা আমাদের পাওয়ার ব্যাঙ্ক 2000 মেগাওয়াটের, ঠিক আছে। তো আমরা এখানে একটা কানেক্ট করে দেখব হচ্ছে কি না, যেহেতু আমাদের এখানে USB পোর্ট আছে, এই পোর্টে আমরা ওটা ইনস্টল করব। এখানে দেওয়ার সাথেই বন্ধুরা এখানে আলো জ্বলবে, প্রথমে লাল আলো জ্বলবে। লাল আলো জ্বলার পরে দেখুন, তারপরে যখন সবুজ এবং গ্রিন আলো জ্বলবে তখনই নেট কানেক্ট পাবে। তার আগে আমি একটা জিনিস দেখিয়ে, তার আগে আমি ফোনটা আপনাকে দেখিয়ে নিই যে আমাদের এখানে আসলে নেট কানেক্ট আছে কি না। দেখুন আমার এটা কিন্তু ওয়াইফাইটা আমি অফ করে রেখেছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, অফ করে রেখেছি। তার আরেকটা বিষয়, আমি আপনাকে ইউটিউবে ক্লিক করছি, দেখি ইউটিউবে আমার এটা যায় কি না। যদি নেট আছে তাহলে অবশ্যই যাবে, তো যেহেতু সম্ভবত নাই, দেখুন কি লেখা আসছে এখানে, এখানে কিন্তু কানেকশন নাই, যার জন্যেই আমার এটা দেখাচ্ছে না। তো এবার আমি মডেমটা আমার পাওয়ার ব্যাঙ্কে ইনস্টল করব। করার পরেই দেখবেন এখানে একটা লাল আলো জ্বলবে প্রথমে, তারপরে এই লাল আলোটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। যখনই ব্লু এবং সবুজ আলো জ্বলবে তখনই আমার এখানে নেট কানেক্ট পেয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে আপনাকে, 1 থেকে 2 মিনিটের মতো। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লাল আলো থেকে এখন দেখুন সবুজ এবং ব্লু আলো হচ্ছে। এখন আমি যদি এটাতে এখন ওয়াইফাই কানেক্ট করি, শুধু আমি এখানে এটা চাপ দিয়ে ধরবো ওয়াইফাই, এখানে এটা অফ আছে, এটা অন করে নেই। অন করে নিলেই আমার এই যে এটা চলে এসছে ভিউয়ার্স, দেখুন 4G UFI EB91। আমি এটা ওকে করলেই এটা কানেক্টেড হয়ে গেছে, কি জন্য আমি অলরেডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আর আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে, দেখুন প্রত্যেকটা মডেমের গায়ে পাসওয়ার্ড দেওয়া থাকবে ভিউয়ার্স। আর সেক্ষেত্রে আমি এখন এটা, যেহেতু আমার ওটা অন হয়ে গেছে, তাহলে আমি একবার একটু ইউটিউবে গিয়ে দেখি যে আমার এটা কাজ করছে কিনা। যদি ভিডিওগুলো আসে, বাও চলে এসে ভিউয়ার্স, দেখুন এখন ইচ্ছা মতো আমি এখানে ব্যবহার করতে পারবো। আর এখানে নেট খরচাটা অনেক কম, দেখুন ভিউয়ার্স। আর যেহেতু আমাদের একটা ছোট্ট একটা চ্যানেল আছে, এই যে লোগো দেখতে পাচ্ছি, আমি যদি এই লোগোতে ক্লিক করি তাহলে আমাদের চ্যানেলটা চলে আসবে। এখন আমি ইওর চ্যানেল,
এখানে ক্লিক করব ভিউয়ার্স আপনি চাইলে আমাদের এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাংলাদেশের সকল জেলায় বিভিন্ন জেলাতে কাজ কাম করেছি সেই ডিজাইন রুম পেইন্টিং কিচেন ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট বিভিন্ন ধরনের আমাদের এখানে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে এগুলো ভিজিট করতে পারেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তো ভিউয়ার্স আজকে এটুকুই দেখানোর ছিল তো ভালো থাকবেন সবাই এটাকে একটু সেটিং করতে চাচ্ছিলাম আমি আসলে এভাবে যে আমাদের প্রয়োজনে আমরা যেন এটা ব্যবহার করতে পারি দেখুন একসাথে দেখাচ্ছি আমি আপনাদেরকে এখন আমরা চাইলে ভিডিও দেখতে পারি এবং অডিও দেখতে পারি এবং সেই সাথে আমরা যে ফার্নিচার লেকার পালিশ করবো এগুলো এখন করতে পারি নিজের মতো করে কারণ যেহেতু আমরা ছাদে কাজ করছি দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর একটা সিস্টেম করে রেখেছে ভিউয়ার্স এটা হচ্ছে একতলা ফ্ল্যাট তো উপরে যেহেতু টিন দিয়ে রেখেছে ইনারা তো বৃষ্টি টিষ্টি আসলে যদি কাপড়ও মেলে দেওয়া যায় এখানে কিন্তু ভিজবে না অনেকটা সুন্দর হ্যাঁ দেখুন অনেক ফাইন ভিউয়ার্স আমরা আমাদের এই টুলসটা মেরামত করছি আমরা এই ডিজাইনটা ঘষবো আর কি আমাদের কিছু ইলেকট্রিক টুলস আছে সেই টুলসের মাধ্যমে আমরা এই ডিজাইনগুলো ঘষে থাকি তাহলে এই ঘষাটা অনেক ফিনিশিং হয় যে কোনো ফার্নিচার যখন আপনি ঘষবেন যদি ঘষাটা ভালো না হয় অর্থাৎ সেন্ডিংটা যদি ভালো না হয় তাহলে আপনার কালারটাও যত দামি কালারই দেন না কেন সেটা ভালো গ্লেসফুল হবে না দেখতেও সুন্দর লাগবে না তো ভিউয়ার্স পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে রাখছি ভালো থাকবেন সবাই বাই বাই টাটা